এবার কোভিড সংক্রমণের শিকার হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর সিএনসিপি বয়েজ হোমের 23 জন আবাসিক। সমাজ কল্যাণ দপ্তর নিয়ন্ত্রিত জেলা শিশু কল্যাণ সমিতির অধীন ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত এই হোমে 26 জন আবাসিক আছে। এদের মধ্যে 23 জনের কোভিড রিপোর্ট পজিটিভ। কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে হোমের 3 জন আবাসিকের কোভিড সংক্রমণ ধরা পড়ে। এরপর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি পাঠিয়ে হোমের বাকি 23 জন আবাসিকের লালা রস পরীক্ষা করলে 20 জনের রিপোর্ট পজিটিভ আসে। কালিয়াগঞ্জ কুনোর ভারত সেবাশ্রম সংঘের আশ্রমের ক্যাম্পাসে অবস্থিত হোমের আবাসিকদের কোভিড সংক্রমণের এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা প্রশাসনের অন্দরে। হোমের কোভিড সংক্রামিত আবাসিকদের চিকিৎসায় মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। আমরা এখানটায় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আমাদের কুনোর হোমে এসেছি। এখানে কিছু ছেলেপেলে আছে, এই করোনা আবহের মধ্যে তারা এখানেই আবদ্ধ আছে। আমাদের সুপার সাহেব এখানে উপস্থিত আছেন, সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমাদের XML আছেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন, বাপ্পা আছেন। সেই ছাত্রদের মধ্যেই, ছেলেপেলেদের মধ্যে তাদের এই করোনা পরিস্থিতিতে তাদের শরীরের যাতে ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকে, সরকার থেকে তো যথাসাধ্য যেভাবে চালানোর ব্যাপার সেটা করছেই। আমরাও উদ্যোগ নিয়ে সেই ছেলেপেলেদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে ফলমূল থেকে ডিম থেকে শুরু করে মানে আপেল, কলা, হরলিক্স থেকে প্রোটিন জাতীয় খাদ্য আর কি, এবং স্যানিটাইজ করারও একটা ব্যবস্থা করলাম যাতে তারা সুরক্ষিত থাকে এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা, ছেলেমেয়েরা, তাদের শরীরে যাতে ইমিউনিটি পাওয়ারটাও বাড়তি থাকে তার দিকে লক্ষ্য রেখেই আমরা এখানে এসেছি এবং আমরা তাদের সহযাত্রে দেখিয়ে এসেছি। এখানে যে ছেলেপেলেগুলো আছে, বাচ্চারা আছে, ওদেরকে রেগুলারই মোটামুটি চেক আপ হয়? এখানে তো ডাক্তার আছেই, মাঝে মাঝেই আসে। আমাদের সুপারিনটেন্ডেন্ট সেবায় কন্টিনিউয়াস প্রোগ্রাম আছে, রীতিমতো সবসময় তাদের সাথে যোগাযোগ রেখে তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা।